আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে সর্বশেষ সংবাদে। সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। বিএনপি মুখে যাই বলুক নির্বাচনে আসবেই বলেছেন ওবায়দুল কাদের। গাবতলিতা নৌকা ডুবি, 32 ঘন্টা পর উদ্ধার অভিযান সমাপ্ত, এখনও নিখোঁজ দুই। মাদক মামলায় অস্থায়ী জামিন পেলেন পরিমণি। রাজধানীতে গাড়ির ভেতর অর্ধগলিত লাশ। বিএনপি দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায় বলেছেন ওবায়দুল কাদের। ইস্পাত কঠিন গণ ঐক্য তৈরি করে সরকার হাঁটানো হবে বলেছেন খন্দকার মোশাররফ। শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযানে হামলা, পুলিশ সহ আহত 5। শিগগিরই স্কুল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো, যৌতুক না দেওয়ায় গৃহবধূকে এসিডে ঝলসে দিলেন স্বামী ও শ্বশুর। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। বিএনপি মুখে যাই বলুক নির্বাচনে আসবেই বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতায় হাত বদলের অন্য কোনো বিকল্প নেই, তাই তারা মুখে যতই কথাই বলুক না কেন নির্বাচনে তারা আসবে। ওবায়দুল কাদের বলেন, দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে বিএনপিকে আসতেই হবে। ইউপি নির্বাচনেও বিএনপি পরিচয় লুকিয়ে অংশ নিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটি তাদের বর্ণচোরা রাজনীতি। বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলে তা করে না, আর যা গোপন করে তা প্রকাশ্যে বলে না। তাই তো জনগণ বিএনপির দ্বিচারিতা বুঝতে পেরে মুখ ফিরিয়ে নিয়েছে। গাবতলিতে নৌকা ডুবি, 32 ঘন্টা পর উদ্ধার অভিযান সমাপ্ত, এখনও নিখোঁজ দুই। রাজধানীর গাবতলি এলাকায় কয়লার ঘাটে ইঞ্জিন চালিত নৌকা ডুবির ঘটনায় 32 ঘন্টা পর উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। রবিবার দুপুর 1:30টার দিকে নৌপুলিশের পরিদর্শক আলমগীর হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। নৌকার যাত্রীদের মধ্যে এখনও 2 জন নিখোঁজ। নৌকায় ধাক্কা দেওয়ার বাল্কহেড শনাক্ত করতে পারেনি নৌপুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। নৌপুলিশের পরিদর্শক উল্লেখ করেন, অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও আশেপাশে 2-3 কিলোমিটার এলাকা সার্চ করা হবে। তিনি বলেন, আমরা দ্বিতীয় দিনের মতো আজ সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করি, তবে দুপুর পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারেনি। জানা যায়, সব বিষয় পর্যালোচনা ও পর্যবেক্ষণ করে এই বিষয়ে নৌপুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে। তুরাগ নদীতে তীব্র স্রোত ও আলো স্বল্পতার কারণে গতকাল উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। মাদক মামলায় অস্থায়ী জামিন পেলেন পরিমণি। বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আবারও জামিন পেয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি ও তার 2 সহযোগী। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে তাদের জামিনের আদেশ দেন। এই দিন পরিমণি জামিনের মেয়াদ শেষ হওয়ার এবং মামলাটির ধার্য তারিখ থাকায় পরিমণি আদালতে হাজির হন। আইনজীবীর মাধ্যমে আত্মসমর্থন করে আবারও স্থায়ীভাবে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালতে তাদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন। রাজধানীতে গাড়ির ভেতর অর্ধগলিত লাশ। রাজধানীর তেজগাঁওয়ে গাড়ির ভেতর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। গত 2 দিন ধরে শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণের একটি পেট্রোল পাম্পের পাশে ওই গাড়িটি পড়েছিল। রাতে গাড়ি থেকে প্রকট গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক গণমাধ্যমকে বলেন, গাড়ির ভেতর অর্ধগলিত অবস্থায় লাশটি পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, লাশটি চালকের বাঁ পাশের আসনে ছিল। লাশ কিছুটা বিকৃত হওয়ায় শরীরে কোনো আঘাত আছে কিনা তা প্রাথমিক পর্যায়ে বোঝা সম্ভব হয়নি। বিএনপি দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায় বলেছেন ওবায়দুল কাদের। বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্রকে খুঁজে বেড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্রকে নিরুদ্দেশ করা হয়েছে বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, তাদের এ ধরনের অভিযোগ উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর মতো। বিএনপি গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। তারাই গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতার পথে যেতে পথ খুঁজছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনরায়কে অশ্রদ্ধা দেখিয়ে নির্বাচন থেকে দূরে থাকছে, বলছে গণতন্ত্র নিরুদ্দেশ। তাদের হঠকারিতা এবং নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের যে অপরাজনীতি, তাতে কোনো ফল অতীতে আসেনি, ভবিষ্যতেও আসবে বলে জনগণ মনে করে না। ইস্পাত কঠিন গণ ঐক্য তৈরি করে সরকার হাঁটানো হবে বলেছেন খন্দকার মোশাররফ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,
ঐক্যবদ্ধ হয়ে আরো বড় ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে ইস্পাত কঠিন গণঐক্য তৈরি করে বর্তমান সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 20 দলীয় জোট এবং দেশের গণতান্ত্রিক জনগণ আগামী নির্বাচনে যাবে না, যেতে পারে না, সেই নির্বাচন আমরা করতেও দেব না। তিনি বলেন, স্বৈরাচারে এই সরকারকে হটাতে হবে, এজন্য কঠিন আন্দোলন করতে হবে। জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত, তারা এই সরকারের বিদায় চান। জনগণ আমাদের বলছে, আপনারা কি করছেন, আপনারা এই সরকারের বিদায়ের জন্য মাঠে নামেন। বিএনপির এই নেতা বলেন, যদি দেশকে বাঁচাতে হয়, যদি দেশের স্বার্থ রক্ষা করতে হয়, দেশের জনগণের অধিকার ফিরিয়ে আনতে হয়, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হয়, তবে এই সরকারকে হাটানো ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ নেই। সরকার হটালে আগামী নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে করা সম্ভব। সাবেকেই মন্ত্রী বলেন, বর্তমান সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে গণ আন্দোলনের বিকল্প নেই। এই গণ আন্দোলনের জন্য বিএনপি 20 দল এবং তার বাইরে যারা গণতান্ত্রিক ব্যক্তিগোষ্ঠী রয়েছে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযানে হামলা, পুলিশও আহত 5। শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালকানী দলের উপর হামলা চালিয়েছে জেলেরা। এতে 2 পুলিশ সদস্য 5 জন আহত হয়েছেন। এ ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। ভেদরগঞ্জের ইউএনও তানভীর আল নাসিব বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদী থেকে মা ইলিশ শিকারের খবর পেয়ে কাঁচিকাটা ইউনিয়নে পদ্মা নদীতে উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। তারা একটি স্পিডবোট নিয়ে অভিযানে গেলে মরিচাকান্দি এলাকায় জেলেরা তাদের উপর হামলা করে। এ সময় স্পিডবোটটি উল্টে যায়। হামলায় মৎস্য বিভাগের 3 জন কর্মী ও 2 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য চাঁদপুরে নেওয়া হয়েছে। সখীপুর থানার এসআই মিরাজ হোসেন জানান, হামলায় পুলিশের 2টি আগ্নেয়াস্ত্র হারিয়ে গিয়েছে। একটি অস্ত্র উদ্ধার হলেও অপরটি এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার জানান, শনিবারে জেলায় অভিযান চালিয়ে 98,000 মিটার জাল জব্দের পর পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া জাজিরা ও ভেদরগঞ্জে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে 52 জেলেকে আটক করা হয়েছে। শিগগিরই স্কুল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। শিগগিরই স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, 12-17 বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী। 4 দিন আগে জেনেভা সফর করেছি। শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে কথা বলেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্কুল কলেজের শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে। জাহিদ মালিক বলেন, বর্তমানে আমাদের কাছে 60 লাখ ডোজ ফাইজারের টিকা মজুত রয়েছে। এই টিকা 30 লাখ শিক্ষার্থীদের মধ্যে দেওয়া যাবে। এর মধ্যে চলতি মাসে আরও 70 লাখ ডোজ টিকা আসবে। তখন আরও শিক্ষার্থীদের টিকা কার্যক্রমে ঘাটতি পড়বে না। ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে দেশের 8 কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, এখন পর্যন্ত দেশে 7 কোটি 22 লাখ টিকা এসেছে। এর মধ্যে 3 কোটি 61 লাখ মানুষকে প্রথম ডোজ এবং 1 কোটি 79 লাখ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন হাতে 1 কোটি 81 লাখ ডোজ টিকা রয়েছে। তবে সুরক্ষা অ্যাপে নিবন্ধন আছে আরও 5 কোটি 20 লাখ মানুষের। যৌতুক না দেওয়ায় গৃহবধূকে এসিডে ঝলসে দিলেন স্বামী ও শ্বশুর। মাদারীপুরে যৌতুক না দেওয়ায় 7 মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। স্বজনরাও এলাকাবাসী জানান, 9 মাস আগে মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকার সুমন শেখের সঙ্গে বিয়ে হয় পাশের কালাইমারা গ্রামের মীম আক্তারের। বিয়ের পর শ্বশুর বাড়ির লোকজন বিভিন্ন সময় যৌতুক দাবি করে আসছিল। এতে 5 মাস আগে বাবার বাড়ি চলে যান মীম। স্থানীয়ভাবে বেশ কয়েকবার মীমাংসার চেষ্টা করা হলে আরও বেপরোয়া হয়ে ওঠে সুমন ও তার পরিবারের লোকজন। শনিবার সন্ধ্যায় মীমের বাবার বাড়ি গিয়ে সুমন ও মীমের শ্বশুর শোভান শেখ কৌশলে ডেকে তাকে ঘরের পেছনে নিয়ে যায়। পরে বোতলে থাকা এসিড নিক্ষেপের চেষ্টা চালান বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। ধস্তাধস্তির এক পর্যায়ে হাত ও মুখমণ্ডলে এসিড লাগলে চিৎকার করেন মীম। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পালিয়ে যাওয়ার সময় মীমের শ্বশুরকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে আটক করে পুলিশ। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ। মাদারীপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান পাভেল বলেন, এসিডের শিকার ওই নারী আমাদের হাসপাতালে ভর্তি রয়েছেন। পরবর্তী সময়ে তার চামড়ার রং পরিবর্তন বা অন্য কোনো ক্ষত সৃষ্টি হয় কি না আমরা পর্যবেক্ষণ করছি। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম মিয়া বলেন, দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে প্রথমে ওই নারীর মুখে হাতে এসিড লাগে, পরে নিচে ফেলে দিয়ে তার মুখমণ্ডলে সুমন এসিড ঢেলে দেয়। আমরা ওই অভিযুক্ত সুমন ও তার বাবা সোভানকে আটক করেছি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।